আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরহাটের শার্শা থানা। আপনারা দেখতে পাচ্ছেন দুধের গাভী সাথে বাছুর। আপনাদেরকে কিছু ক্রস জাতের ফ্রিজিয়ান কুরাস পাশাপাশি শাইওয়াল দেশালের মিক্সের গাভী গরু দেখাবো। দুধের গাভী সাথে বাছুর, ষাট বছর বকনা বাছুর, কোথা থেকে নাচছে, কত টাকা দাম চাচ্ছে, সেই সকল তথ্য দিব। আমাদের সাথেই থাকুন দর্শক, যশোর জেলার সাত মাইল গরুরহাট থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গাভী সাথে বাছুর সাত মাইল গরুরহাটে, দেখা দেখি দরদাম চলছে। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। বাজার পরিস্থিতি? চাচা ভাই বাবু ব্যবসা করেন, বাজার পরিস্থিতি ভালো না। আপনারা শুনলেন দর্শক, জি জি ভাই, চারিদিকে বন্যার সমস্যা, এই কারণে বাজার ভালো না ভাই। চারিদিকে বন্যা বলতেছে, তার কারণে বাজার ভালো না। চাচা ভাইপোর দুধের গাভী সাথে বাছুর, ভাই ষাট বাছুর না বকনা বাছুর? ষাট বাচ্চা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ষাট বাচ্চা। কয় দাঁতের গাভী? দুই দাঁতের। দুই দাঁতে দুধ কতটুকু আছে? দুধ 5 কেজি হবে বুঝছেন। আপনারা শুনলেন দর্শক, 5 কেজি হবে বলতেছে দুধ। দুই দাঁতের একটা গাভী, দুই দাঁতে সাথে ষাট বাছুর। নাভি দেখতে হবে, নাভি নাভি গলকম্বল। আপনারা যখন কিনবেন দেখে দরদাম করে কিনবেন, খুব চমৎকার একটা বাছুর দর্শক, সাথে গাভী পালান দেখতে পাচ্ছেন। জি জি, চাষারও সব ছেলে হয়, চারটি ছেলে। চাষারও সব ছেলে হয়, সেখানে গাভীরও ছেলে হবে, এখন ছেলে হয় এরও হবে। আচ্ছা ভাই, চাচ্ছেন কত? এটা চাচ্ছি ভাই 135। 135 চাওয়া? হ্যাঁ চাওয়া দাম। কিনা বেচা নিয়ত কেমন আছে? কিনা বেচা এখনো 12,000 পর্যন্ত হয়েছে, 15 হলে পরে ছাড়বো। 15 হলে নিয়ে, তাই তো? 15 নিয়ে দাও। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গাভীর সাথে বাছুর ষাট বছর, 15 হলে বিক্রি হবে 115। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা চমৎকার গাভী সাথে বাছুর দর্শক, পালান দেখতে পাচ্ছেন দুধের গাভী। ভাই গাভীর সাথে ষাড় না বকনা? ষাড় বাচ্চা। বয়স কত মাস? বয়স কত মাস? আড়াই মাস বয়স। দর্শক আপনারা শুনলেন, এই যে একটা ষাড় বাচ্চা আড়াই মাস মতন বয়স, আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুরহাটের সাথে গাভী। কয় দাঁতের গাভী ভাই? কয় দাঁতের গাভী? ছয় দাঁত। দর্শক ছয় দাঁতের গাভী আপনারা দেখতে পাচ্ছেন, গাভীটা টোটাল স্ট্রাকচার। দুধ কতটুকু হচ্ছে? 5 লিটার হচ্ছে। গাই বাছুর সহ চাচ্ছেন কত? শুনলেন দর্শক, ষাট বছর সহ এই যে গাভীটা 140 চাচ্ছে। আপনারা যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন। কিনা বেচা নিয়ত কেমন আছে? আপনার কিনা বেচা নিয়ত কেমন আছে? 25-30। শুনলেন দর্শক, 25-30 হলে বিক্রি হবে 125-30। সুপ্রিয় দর্শক এইদিকে একটা, দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন গাভীর সাথে বাছুর। ভাই কেমন আছেন? ভাই ভালো আছেন। বাজার পরিস্থিতি কেমন দেখছেন? মানে বাজার খুব ভালো দেখতেছেন না? এটা কয় দাঁতের গাভী? ছয় দাঁত। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গাভী ছয় দাঁতের আপনারা দেখতে পাচ্ছেন সাথে বাছুর, ষাট বাছুর না বকনা বাছুর? ষাট বাছুর। শুনলেন দর্শক, দুধের গাভী সাথে ষাট বাছুর, দেখি বাছুরটা, মাশাআল্লাহ ষাট বাছুর সাথে গাভী দেখতে পাচ্ছেন। দুধ কতটুকু পাচ্ছেন ভাই? 6 থেকে 7 কেজি। এই গাভীগুলো সংগ্রহ করেন কোথা থেকে? গ্রাম থেকে সংগ্রহ করেন? অনেকেই তো বলে যে গ্রাম থেকে করি, পরে দেখা যায় হাট থেকে বাইসে বাইসে করে, কম দামে কিনে বেশি দামে বিক্রি করে। অনেকেই করে, যাক মানে স্বীকার করলেন। এটা চাচ্ছেন কত গাই বাছুর সহ? 155 ভাই। শুনলেন দর্শক, এই যে একটা গাভী সাথে বাছুর 155 চাচ্ছে, 155। আচ্ছা বেচা বিক্রি নিয়ত কেমন আছে? বেচা বিক্রি নিয়ত 30 ভেঙে বিক্রি করবেন। শুনলেন দর্শক, এই যে গাভীটা 30 ভেঙে বিক্রি করবে সাথে বাছুর, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি বাছুর সহ গাভী, দেখা দেখি দরদাম চলছে। এই
এদিকে একটা তুমুল দরদাম চলছে দর্শক। দিল না কত দিচ্ছিলেন? আর উনি চাচ্ছে কত? সাথে সার না বক না? বক না। আপনারা শুনলেন দর্শক, উনি 75 চাচ্ছে আর 66 দাম দিছে। বক না বাছুর সাথে গাবি 7 মাইল হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, দরদাম জানাচ্ছি। চাইলে আসতে পারেন এখানে, বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক। তুলনামূলক আমদানি হয়ে থাকে।